এপিএসসি কেলেঙ্কারিক লৈ ইডির দ্বিতীয়খন চার্জশিট 2000 পৃষ্ঠার অভিযোগনামার পাতে পাতে সামেদুর রহমানের দুর্নীতির দলিল বিপদত সহকারী নিয়োগ বিষয়া মৃদুল হাজরিকাও কেইমামানের বিরতির পাছত এপিএসসির তদন্তক লৈ তৎপর হয়েছে ইডি পুনৰ ইডিয়ে আদালতত সামেদুর রহমানের বিরুদ্ধে দাখিল করলে অভিযোগনামা কেবল সামেদুরে নহয় সামেদুরের পরিয়ালের অন্য দুজন সদস্যর নামও আছে অভিযোগনামাত এই অভিযোগনামাত স্পষ্টকৈ উল্লেখ করেছে কেনেকৈ সামেদুরে অবৈধ ধনের লেনদেন করেছে প্রায় 2000 পৃষ্ঠার অভিযোগনামাত আছে বহু ব্যাংক লেনদেনের বিস্তৃত তথ্য ইয়ার পূর্বে 19/2021 নং এই গোচরত রাকেশ পালের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছিল ইডিএ কেবল রাকেশ পাল আর সামেদুরের বিরুদ্ধেই নহয় আর ভালে কেজন অভিযুক্তর বিরুদ্ধে ইডিএ শীঘ্রে অভিযোগনামা দাখিল করব আনহাতে এপিএসসির চাকরি কেলেঙ্কারিক লৈ নিলম্বন হল আন এগৰাকী রাজপত্রিত বিষয়া রাজ্য সরকারে নিলম্বন করলে 2013 বর্ষর সহকারী নিয়োগ বিষয়া মৃদুল হাজরিকাক প্রথমে এই নিলম্বনের তালিকাত আছিল 21গৰাকী বিষয়া এই তালিকা যোগ হল মৃদুল হাজরিকার নাম অভিযোগ অনুসরি 2013 বর্ষতে মৃদুল হাজরিকার লগতে ভগ্নী অনিতা কুঁৱৰীও পাইছিল এপিএসসির পদ কিন্তু বর্তমানলৈকে তদন্তর আওতালে অহা নাই অনিতা কুঁৱৰ এই ক্ষেত্রত এসআইটিয়ে অনিতা কুঁৱৰৰ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবলে দাবি তুলিছে একাংশই চাকরি কেলেঙ্কারিক লৈ নিলম্বন সহকারী নিয়োগ বিষয়া বীরেন্সি কুমার ডেকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট এপিএসসি কেলেঙ্কারিক লৈ ইডির দ্বিতীয়খন চার্জশিট 2000 পৃষ্ঠার অভিযোগনামার পাতে পাতে সামেদুর রহমানের দুর্নীতির দলিল বিপদত সহকারী নিয়োগ বিষয়া মৃদুল হাজরিকাও কেইমামানের বিরতির পাছত এপিএসসির তদন্তক লৈ তৎপর হয়েছে ইডি পুনৰ ইডিয়ে আদালতত সামেদুর রহমানের বিরুদ্ধে দাখিল করলে অভিযোগনামা কেবল সামেদুরে নহয় সামেদুরের পরিয়ালের অন্য দুজন সদস্যর নামও আছে অভিযোগনামা এই অভিযোগনামাত স্পষ্টকৈ উল্লেখ করেছে কেনেকৈ সামেদুরে অবৈধ ধনের লেনদেন করেছে প্রায় 2000 পৃষ্ঠার অভিযোগনামাত আছে বহু ব্যাংক লেনদেনের বিস্তৃত তথ্য ইয়ার পূর্বে 19/2021 নং এই গোচরত রাকেশ পালের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছিল ইডিএ কেবল রাকেশ পাল আর সামেদুরের বিরুদ্ধেই নহয় আর ভালে কেজন অভিযুক্তর বিরুদ্ধে ইডিএ শীঘ্রে অভিযোগনামা দাখিল করব আনহাতে এপিএসসির চাকরি কেলেঙ্কারিক লৈ নিলম্বন হল আন এগৰাকী রাজপত্রিত বিষয়া রাজ্য সরকারে নিলম্বন করলে 2013 বর্ষর সহকারী নিয়োগ বিষয়া মৃদুল হাজরিকাক প্রথমে এই নিলম্বনের তালিকাত আছিল 21গৰাকী বিষয়া এই তালিকা যোগ হল মৃদুল হাজরিকার নাম অভিযোগ অনুসরি 2013 বর্ষতে মৃদুল হাজরিকার লগতে ভগ্নী অনিতা কুঁৱৰীও পাইছিল এপিএসসির পদ কিন্তু বর্তমানলৈকে তদন্তর আওতালে অহা নাই অনিতা কুঁৱৰ এই ক্ষেত্রত এসআইটিয়ে অনিতা কুঁৱৰৰ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবলে দাবি তুলিছে একাংশই চাকরি কেলেঙ্কারিক লৈ নিলম্বন সহকারী নিয়োগ বিষয়া বীরেন্সি কুমার ডেকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট